কোটা সংস্কার আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন শাকিব খান। চলমান কোটা সংস্কার আন্দোলনে পুরো দেশ যখন উত্তাল, পক্ষে বিপক্ষে বিতর্ক চলছে, তখন দেশের নানা স্তরের মানুষ সামাজিক মাধ্যমে তাদের মতামত প্রকাশ করছে। বিশেষ করে 16 জুলাই মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে বহু শিক্ষার্থী আহত এবং 7 জন নিহত হওয়ার ঘটনা দেশ ও বিদেশের মানুষের মধ্যে হতবিহ্বলতার সৃষ্টি করেছে। এই বিষাদ ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানকেও স্পর্শ করেছে। অন্যান্য তারকাদের সঙ্গে শাকিব খানও এই সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন। 17 জুলাই বুধবার শাকিব খান ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে চলমান আন্দোলনে ঘটে যাওয়া সহিংসতার কথা উল্লেখ করে তিনি লেখেন, আমার প্রিয় বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মা বাবার বুক এভাবে শূন্য হতে পারে না। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি লেখেন, আপনাদের যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন, সব ধরনের সংঘাতের অবসান চাই। উল্লেখ্য, চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার সহিংস রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন এবং কয়েকশত আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী আহত হয়েছেন।